দেশ বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে সেটাই হবে আমার সার্থকতা। আজকে আমি আলোচনা করব মাউথওয়াশ ব্যবহার নিয়ে। সুন্দর দাঁত এবং সুস্থ মাড়ির জন্য আমরা অনেকেই মাউথওয়াশ ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না কখন কিভাবে মাউথওয়াশ ব্যবহার করতে হয় কিংবা লং টার্ম মাউথওয়াশ ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে। তাহলে আসুন জেনে নেই মাউথওয়াশ আমরা কেন ব্যবহার করব। সাধারণত দাঁতে খাবার জমে যাতে দাঁতে পাথর কিংবা প্লাক না হয় সেজন্য মাউথওয়াশ ব্যবহার করা অত্যন্ত উত্তম। এছাড়াও দাঁতে খাবার জমে দাঁতে গর্ত কিংবা ক্ষয় রোধে মাউথওয়াশ ব্যবহার করা অত্যন্ত জরুরি। এছাড়া যাদের মুখে দুর্গন্ধ হয়, মানে যাদের মুখে ব্যাড ওডোর অর হেলিটোসিসের সমস্যা আছে, তাদের জন্য মাউথওয়াশ অত্যন্ত জরুরি। এছাড়াও আমাদের তালু কিংবা গলায় কোনো ইনফেকশন থাকলে সেই ক্ষেত্রেও সাধারণত মাউথওয়াশ প্রেসক্রাইব করা হয়। এখন আসি মাউথওয়াশ আমরা কিভাবে ব্যবহার করব। বাজারে বিভিন্ন রকমের মাউথওয়াশ পাওয়া যায়। কিছু মাউথওয়াশ আছে যেগুলো দেখা যায় সমপরিমাণ পানি এবং সমপরিমাণ মাউথওয়াশ মিলিয়ে 30 সেকেন্ড মুখে ধরে রেখে কুলকুচি করতে হয়। আবার কিছু মাউথওয়াশ আছে যেগুলো সরাসরি শুধুমাত্র পানি ছাড়া 30 সেকেন্ড ধরে রেখে কুলকুচি করে ফেলতে হয়, এবং মাউথওয়াশ ব্যবহার করার পরে পরবর্তী 30 মিনিট অর্থাৎ আধ ঘন্টা আমরা মুখে পানি কিংবা অন্যান্য খাবার গ্রহণ করব না, কারণ মাউথওয়াশের একটি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যেটা রিলিজ করতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। এর মানে হচ্ছে মুখকে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে রক্ষা করা। তাই আমাদের মুখকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করার জন্য মাউথওয়াশের একটি বড় ভূমিকা রয়েছে। এখন আসি, আমরা অনেকেই মাউথওয়াশ ব্যবহার করি, কিন্তু অনেকেই আমরা জানি না লং টার্ম মাউথওয়াশ ব্যবহার করলে কিছু ক্ষতি হতে পারে। সেগুলো হচ্ছে, যদি এমন হয় আপনার মুখে কোনো ঘা আছে, কোনো অ্যাফথাস আলসার হয়েছে, সেই ক্ষেত্রে আপনি যদি লং টার্ম মাউথওয়াশ ব্যবহার করেন তাহলে সেই জায়গাগুলোতে জ্বালা পোড়া হতে পারে। এছাড়াও আপনার যদি ড্রাই মাউথ থাকে, মানে মুখ শুকিয়ে যাওয়ার একটি প্রবণতা থাকে, তাহলে কিন্তু দীর্ঘদিন মাউথওয়াশ ব্যবহার করলে আপনার মুখ আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে। এছাড়াও আমাদের জিহ্বায় বিভিন্ন টেস্ট বাদ থাকে যেগুলোর মাধ্যমে আমরা ঝাল, টক, তিতো এগুলো বুঝতে পারি। লং টার্ম মাউথওয়াশ ব্যবহার করলে আমাদের জিহ্বার এই টেস্ট বাদগুলো নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে আমাদের কিন্তু এই ধরনের টেস্ট, মানে তিতো লাগা, টক, মিষ্টি এই ধরনের টেস্টের সেন্সেশনটা কমে যেতে পারে। এসব ক্ষেত্রে আমরা কী করতে পারি? তাহলে এসব ক্ষেত্রে আমরা করতে পারি মাউথওয়াশ কিছুদিন ব্যবহার করার পরে আবার 1 মাস বন্ধ রেখে দেন আবার মাউথওয়াশ ব্যবহার করতে পারি। কিছুদিন গ্যাপ দিয়ে মাউথওয়াশ ব্যবহার করলে আশা করি এই সমস্যা সমাধান হয়ে যাবে। তাই মাউথওয়াশ ব্যবহারের অনেক উপকারী দিক থাকলেও কিছু অপকারী দিকও রয়েছে। তাই মাউথওয়াশ ব্যবহার করব 30 সেকেন্ড মাউথওয়াশ মুখে ধরে রেখে ভালো করে পুরো মুখ মুভমেন্ট করে দেন কুলকুচি করব, এবং আমরা মাউথওয়াশ ব্যবহার করব কিন্তু কিছুদিন অন্তর অন্তর গ্যাপ দিয়ে দেন আবার মাউথওয়াশ ব্যবহার করব। কখনোই আমরা লাগাতার একটানা মাউথওয়াশ ব্যবহার করব না। আশা করি আমি বুঝাতে পেরেছি মাউথওয়াশ ব্যবহারের উপকারিতা কী এবং কিভাবে মাউথওয়াশ ব্যবহার করতে হবে। তাছাড়া যেসব ক্ষতিকর দিক রয়েছে যেগুলো আমি আলোচনা করলাম সেগুলোও আশা করি আপনারা মাথায় রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।